অবশেষে আবহাওয়ার জোর পাল্টে আগামী কয়েক ঘন্টার মধ্যেই আকাশ কালো করে পাঁচ জেলায় ধেয়ে আসে ঝড় বৃষ্টি। সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আসতে চলেছে বর্ষা। অস্বস্তিকর গরম থেকে মিলবে স্বস্তি, সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গেও চলবে লাগাতার ভারী বৃষ্টি, ভাসতে পারে একাধিক জেলা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। তো আজ এবং আগামী কয়েক দিন রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। সকাল থেকেই একাধিক জেলায় মেঘলা আকাশ। গতকাল কলকাতায় ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। বর্ষা প্রবেশের আগেই বৃষ্টিতে কিছুটা হলেও প্যাচপ্যাচে গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষ। শহরের একাধিক অংশে বৃষ্টি শুরু হয়েছে, এর জেরে তাপমাত্রারও কিছুটা পরিবর্তন হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্ষা প্রবেশ করতে চললেও উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু কিছুটা দুর্বল, কাজেই বৃষ্টিপাত হলেও বর্ষা দুর্বল থাকবে দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে একটু একটু করে। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসলে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা মিলছিল না। গরমের জেরে মানুষ অস্থির হয়ে উঠেছিল, সেই পরিস্থিতি থেকে কালকের বৃষ্টি অনেকটাই আরাম দিয়েছে। অন্যদিকে আগামী 72 ঘন্টা উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় আবার অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এরই মধ্যে আগামীকাল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা প্রবেশ করলেও আপাতত উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কিছুটা দুর্বল, এর ফলে বৃষ্টিপাত হলেও বর্ষা কিছুটা দুর্বলই থাকবে দক্ষিণবঙ্গে। আগামী শনিবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, উইকেন্ডে রেইন ডে পাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাসহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। তবে একই সঙ্গে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে চলেছে। আগামী কয়েক দিনে তুমুল পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে, বৃষ্টির প্রভাব জারি থাকবে এবং আজকের পর আরও বাড়বে বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে নাকাল করা ঘুমট গরম উধাও হয়ে যাবে অনেকটাই। উত্তরবঙ্গেও রয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।